আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জাস্ট আজকে একটু সার দিচ্ছি, যে সার কীভাবে জমাচ্ছি এবং ভাতের মালগুলো যে সবসময় দিয়ে যাচ্ছি পটের মধ্যে মাড়ের সাথে, যে সার হিসেবে সেটি আপনার সাথে শেয়ার করব। এবং আজকে আমি আর কিছু শীত ভিজিয়ে ফেলেছি, এটার মধ্যে আপনার আমাদের দেশি সিম আছে অ্যান্ড শাক যেটা অ্যান্ড এদেশের যে ডানার বিনসটা, ওই শীতগুলো সব ভিজিয়ে ফেলেছি। সে দেখা যাক কি হয় ইনশাল্লাহ। অ্যান্ড এই মাঠগুলো আমি নিয়ে আসছি বাড়ি থেকে, যেগুলোর সাথে সার মিক্স করব, মানে আপনার এগের সেলগুলো অ্যান্ড দেন ভিজিয়ে রাখবো দুই দিন। তারপরে এটার মধ্যে অলরেডি আমার যেই মাঠ রেডি করা আছে সেটার মধ্যে আমি আজকে, সেদিন যে আপনাদেরকে দেখিয়েছিলাম লাউয়ের শীটগুলো, ওখান থেকে অনেকগুলো জার্মিনেট হয়েছে, সেগুলো আজকে আমি যেগুলো অলরেডি রেডি করা আছে মাঠ সেটার সাথে মিক্স করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন জাস্ট টু ডেজ বিফোর আপনাদেরকে আমি দেখাইছি, যখন আমি যে করলা গাছগুলো পেয়ে গেছিলাম তখন বলেছিলাম যে দুদিনের মধ্যে দেখবেন বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ একটু আলোতে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন যেটা যেটা বের হয়ে গেছে আমি সেই গোটা আজকে লাগিয়ে ফেলবো, আর যেগুলো বের হয়নি সেগুলো আমি আবার রেখে দিব। এগুলো বের হবে যতক্ষণ, মানে একদম পচে না যাওয়া পর্যন্ত আপনি মনে করতে পারেন যে আসতে হয়তো কোনো একটু লেটে বের হচ্ছে। সো এবার আমি এগুলো ওল্ড, মানে গত বছরের না, তার আগের বছরের একটা ভাই আমাকে দিয়েছিল গত বছর, তো তার আগের বছর সে কালেক্ট করা। এবার আমি যেগুলো অর্ডার করছি সেগুলো আমি নেক্সট মান্থ লাগাবো ইনশাল্লাহ, কারণ এগুলো আমি এবি আশা করি তো গত বছরের, সেখান থেকে আমি পাঁচটা লাগাবো। তো দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার যেখানে আমি এতগুলো লাউ গাছ লাগাচ্ছি, তো দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো থাকে ইনশাল্লাহ। সো দেখুন আমি সেদিন যে মাঠ রেডি করে রেখেছিলাম এটার মধ্যে আজকে লাগাবো, যে কটাই হয়েছে সবগুলো আমি এটার মধ্যেই লাগাবো একটা, কারণ আমার রাখার জায়গা নেই যেখানে আমি আপনার জার্মিনেটের জন্য রাখি আর কি, সেখানে আমার জায়গা খুব কমে গেছে। সো আই হ্যাভ টু অ্যারেঞ্জ সামথিং এলস, যেগুলো চিলিগুলো যেগুলো বের হয়ে গেছে ওগুলো একবার মুভ করতে হবে অন্য জায়গায়, আর ওখানে জায়গাটা একটু হিটিংয়ের পাশে ওখানে রাখতে হবে এগুলো। সো এই থাকুন আমি জাস্ট গ্লাভসটা পরে নিই। তো এখানে বেশ কয়েকটা সে শুধু সামান্য একটু বেরিয়েছে, আমি সেগুলো রেখে দিছি, ওয়েট করবো বাকিভাবে ভালোভাবে বের হোক। আর এখানে আমার দেখা যাচ্ছে ছয় সাত আটটা বের হয়েছে, সেই আটটা আমি এখানে লাগাই ফেলবো। মাটিগুলো যেন ঝরঝরা হয়, বাংলাদেশে আমাদের কি সমস্যা হয় মাটিগুলো একদম শক্ত। আমার মা সেদিন বলতেছিল যে ভালো করে তার ইটা হচ্ছে না, জার্মিনেট হয় না। আমি ছিলাম মাটিটা একটু চেক করে দেখো যে তোমার কেন জার্মিনেট হচ্ছে না, অনেক সময় মাটিটা শক্ত করে ধরে রাখে সেজন্য কি হয়, সেজন্য সবসময় উপরে একটু ঝুরঝুরা করে দেয়। আর এই যে এগের সেলগুলো, তারপর এক ধরনের সাদা ই পাওয়া যায় আপনার, ওগুলো যদি দিয়ে দিই আমরা তাহলে কী হলো মাটিটা একদম ফাঁকা ফাঁকা থাকে। তারপরে নারকেলের ছোপা, এইসব হল দিস থিংস, মাটিটাকে হালকা হালকা করে রাখি ইনশাল্লাহ। সো লেট মিক্স হোল, বেশি বিডিপে দেওয়া যাবে না। টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বেরিয়ে না। সো এটা দেখা যাচ্ছে যে অনেক বড়ো সেলেস পদ্ধতি লাইক দিস। আর একটু জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হলো গিয়ে গত বছর আমি দেখেছি একটার এই মাথাটা ভেঙে গেছে সামহাও, আমি ঢোকা মানে লাগানোর সময়, তো আমি ভাবলাম যে ফেলি নাই, বিকজ এই মাথাটা কী হয় আস্তে আস্তে ভিতরের দিকে যায়, যদি ভেঙেও যায় তাও আপনারা যারা রিক্স না নিয়ে লাগিয়ে দিবেন, সামটাইমস কাজ হয়ে যায়, কারণ ওরা বাড়তে থাকে ওই দিক থেকে, ওটা তো কোনো সমস্যা করে না। এটাকে আমি ঢেকে রাখবো ধরেন তিন চার দিন, তারপরে খুলে দিব, যখন দেখবো যে মুখটা বের হয়েছে তখন আমি খুলে দিব। আমি যেটা জার্মিনেট না করে কিছু লাগিয়েছিলাম আমার করলা, আলহামদুলিল্লাহ ওগুলো সব ব্যাক হয়েছে, অনেক বাইর হচ্ছে আলহামদুলিল্লাহ, কালকে দেখলাম একটা বের হয়েছে। সো দুভাবেই কাজ হচ্ছে, এবার আমরা জার্মিনেট করে নিলে একটু বেটার হয়ে যায় আমাদের জন্য, কারণ আমরা যেহেতু হিটটা পাই না বেশি, তো জার্মিনেট করে নিলে একটু ডান।
এগুলো আমি আবার রেখে দেবো এখন। বেশ কতগুলো দেখা যাচ্ছে এখানে, আটটার মতো দেখা যাচ্ছে, অলরেডি মুখ দেখা যাচ্ছে সবগুলো, কিন্তু আমি চাচ্ছি আর একটু বড়ো, আর এটার মধ্যে আটটাই দ্যাস ফাইন। এরকম আরেকটা যে আছে এরকম, বা এটা আটটা দিব। তারপরে আমি এখন যেহেতু সিমগুলো ভিজিয়ে দিয়েছি, সিম তো খুব তাড়াতাড়ি বের হয়ে যায়, দুই তিন দিনের মধ্যে দিয়ে দিব, কারণ সিম আবার বয়স না হলে আমরা সিম পাচ্ছি না ঠিক মতো। আর আমি যেভাবে জানুয়ারিতে কত 4 বছর ধরে লাগাইছি, আলহামদুলিল্লাহ দুইবার করে হয়েছে সিম, এবং মানে গত বছরটা খুব খারাপ গেছে গরমের কারণে, আর তার আগ পর্যন্ত দুইবার করে পেয়েছি আলহামদুলিল্লাহ। সো এই তো, ভালো থাকবেন। হ্যাঁ, ভিউয়ার্স খুবই কম, বাট আশা করি হয়ে যাবে, কারণ এখনও অনেকেই শুরু করেন নাই, আমরা শুরু করেছি বলে হয়তো আপনারা এখনও দেখা শুরু করেন। আর আমি আজকাল দেখতেছি মানে ইউটিউবের প্রতি ভিউয়ার্স অনেক কমে গেছে, সো এটা আমাকে আমি আরও খুশি, কারণ আমাদের না একটা রোগ হয়ে গেছে একটু পরপর ফোন দেখার। সো আশা করি আমরা সবাই এই রোগটা থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ, কারণ দিস ইজ ভেরি ব্যাড ব্যাড হয়ে যাচ্ছে, খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের অভ্যাস। তো আমি কী করি, একদিন দূরে রাখি ফোন, সো হার্ডলি আমি ধরি, আজকাল তো একেবারেই ধরা হয় না, শুধুমাত্র যদি ফোন টোন দেয় দেন, আর এই যে ভিডিও করার সময় আজকাল চেকও করি না, ধরেন দিনে একবার, আগে যেমন একটু পরপর চেক করতাম, এখন আমি দিনে একবার হয়তো চেক করি যে হ্যাঁ ভিওর হয়েছে কি নাই। ডাজ ম্যাটার, আই উইল ডু ইট, যাদের ভালো লাগবে দেখবেন, আর ভালো না লাগলে তো কিছু করার নেই, দেখবেন না। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আশা করি ইনশাআল্লাহ এবারে গার্ডেনিং আমরা সবাই মিলে খুব সুন্দর পাবো। আসসালামু আলাইকুম, হ্যান জাজাকাল্লাহ খায়।